রাষ্ট্রনীতিতে অবদান রাখবে, আমরা তাদেরকে সংসদ সদস্য বানাই যারা দান করবে, দানবীর নো, জ্ঞানবীর হৃদয়বীর, হৃদয়বীরা হবে এমপি। এমপি হচ্ছে আইন প্রণেতা, দেশের নীতি তখন সেরকম হবে না, হয় এমপি হয়ে গিয়া 100 কোটি টাকার ট্যাক্সের সুবিধা নিয়ে 100 কোটি 10 কোটি টাকার গাড়ি কিনবে, বাড়ি করবে, মানুষকে বঞ্চিত করবে, মানুষকে হত্যা করে ক্ষমতা দেওয়ার চেষ্টা করবে। আমার আপনার ছেলে বন্ধু দলের নাম বলে আমার ছেলে আপনার ছেলের মধ্যে বন্ধুত্ব নষ্ট করে, শত্রুতা সৃষ্টি করে, নির্বাচনের দিন মারামারি করে, গুলি মেরে নির্বাচিত হয়ে স্থায়ী শত্রুতা সৃষ্টি করে, মানুষের বাচ্চার খুনের বিনিময়ে তারা এমপি হতে চাইবে, অর্থনৈতিক লাভের জন্য, ক্ষমতা লাভের জন্য। তারা ক্ষমতা বিপাশু, তাদের জ্ঞান নাই, তাদের হৃদয় বৃত্তি নাই। আজকে আমাদেরকে হৃদয় বৃত্তিতে ফিরে আসতে হবে, স্পষ্ট কথা বলতে হবে। বন্ধু সমাজকে ধন্যবাদ, আজকে যে বন্ধুত্বের বিয়ে আসছে। আমি শুধু আজকে একটা দৃষ্টান্ত দিতে চাই, কোন অনুষ্ঠানে যেখানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করা হয়, সেখানে খালেদা জিয়া অসুস্থ তার জন্য দোয়া করা হয়, আবার খালেদা জিয়া দোয়া মাফি নেই, অন্য দলের কোন নেতার জন্য দোয়া করা হয়, কি ধরনের রাজনীতি? আসুন আমার একটা অনুরোধের মাধ্যমে শেষ করবো, আমার অকুণ্ঠ আবেদন, এই বন্ধুত্বের এই বার্তা আমাদের ভুনে খাওয়া আমার মতো রাজনীতিবিদরা যেন অনুধাবন করতে পারি। আসুন আজকে এই মঞ্চ থেকে একসাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশ নেত্রী বেগম খালেদাদের জন্য দোয়া করি। ইয়া আল্লাহ তুমি আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে তুমি এমন ভাবে হেদায়েত করে দেশ চালানোর জন্য তুমি রহমত করো তাকে, যেন তার পিতা বঙ্গবন্ধু যে দেশে সাম্যের ভিত্তিতে যে দেশ চেয়েছিলেন, রাজনৈতিক অত্যাচার ভিত্তিক, রাজনৈতিক ভোটাধিকার হরণ ভিত্তিক যে দেশ চেয়েছিলেন, ইয়াল্লাহ শেখ হাসিনাকে তুমি সেভাবে দেশ চালানোর তৌফিক দান করো। ইয়াল্লাহ শেখ হাসিনা পার্থিব অনেক দেশের কাঠামোগত উন্নয়ন করার চেষ্টা করতেছে, সেগুলো তুমি সফল করার জন্য তার হাত শক্ত করো, তাকে দীর্ঘজীবী করো, তাকে তুমি সুস্থ রাখো। ইয়াল্লাহ তুমি আমাদের রাষ্ট্রপতিকে সুস্থ রাখো, আমাদের স্পিকারকে তুমি সুস্থ রাখো, আমাদের প্রধান বিচারপতিকে সুস্থ রাখো, তুমি আমাদের এমপিদেরকে জাতীয় নীতি নির্ধারণদেরকে হেদায়ত করো, আমাকে হেদায়ত করো। ইয়াল্লাহ তুমি তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তাকে তুমি জীবন ভিক্ষা দাও, তাকে তুমি সুস্থ করে দাও, এবং প্রধানমন্ত্রী এবং দেশ নেত্রী এবং সকল রাজনৈতিক নেতার নেতৃত্বের মধ্যে এমন একটা সৌভাতৃত্ব সৃষ্টি করো যাদের তাদের মাধ্যমে তাদের কারণে এদেশের কোনো সন্তান আর অবমৃত্যুতে শহীদ না হয়, এবং একে অপরের চিকিৎসার জন্য ভালো থাকার জন্য মঙ্গল কামনা করে যাতে দেশবাসী শিখতে পারে। একমাত্র বন্ধু সমাজের প্ল্যাটফর্ম থেকে দুইজনের জন্য আজকে দোয়া করলাম। আল্লাহ আমিন। শুকরিয়া।